প্রিয় বন্ধুগণ, বহুত বড় অপডেট আসিছে। দেখুন তো ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন তরফর, দেখুন তো আডভর্টাইজমেন্ট যে নম্বর রয়েছে সেটা 585 রয়েছে এবং ডেট যে রয়েছে 29 এপ্রিল 2023। দেখুন তো বন্ধুগণ, পোস্ট আসিছে 2753র, মানে নিহতে পারে গোটে বহুত বড় নম্বর অটে ফিলে। এবং এটা আমার আসিছে হেলথ ওয়ার্কর ফিমেল মানক পাই, ফিমেল ক্যান্ডিডেট মানক পাই 2023। তার যে অনলাইন অ্যাপ্লাই ডেট ফিলে স্টার্ট হওয়া পাই যাচ্ছে, যেটা কি 1 মে 2023 30 মে 2023। এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ডেট রয়েছে 1 মে 2023 25/5/2023। এবং যদি আপনার চিন্তা করবে, এই সমস্ত পোস্ট আমার গ্রুপ সি পোস্ট রয়েছে এবং টোটাল উপরে কত পোস্ট 2753 পোস্ট। এবং আপনার যে ডিটেলস পোস্ট রয়েছে কেমতিকা ফিল আপ করা, দ ভ্যাকেন্সি ইন দ পোস্ট অফ মল্টিপারপোজ হেলথ ওয়ার্কর ফিমেল আর অফ ডিস্ট্রিক্ট ক্যাডর। ডিস্ট্রিক্ট ক্যাডর ফিলে কোণ না, দেখুন এটি স্পষ্ট ভাবে দিয়েছে কি ডিস্ট্রিক্ট ক্যাডর মিন্স এ ক্যান্ডিডেট আফটার বিং সিলেক্টেড উইল বি পোস্টেড অ্যান্ড ট্রান্সফার উইদিন দ ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট ক্যাডেট মতলব যদি গোটে ক্যান্ডিডেটটি সিলেক্ট হয়ে যাচ্ছে, তাকে সেই ডিস্ট্রিক্টকে কম করা যাব না, ট্রান্সফার করি হবে এবং তাকে সেটি পোস্টিং দিয়া যাবে, সেটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট ক্যাডেট ফিলে। যদি আপনার চিন্তা করবে কি এর পে স্কেল কথা, আমার পে স্কেল হচ্ছে 21,700-69,100, যেহেতু আমার গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্টর স্যালারি সমস্ত পাখাপাখি সমান রয়ে। তারপরে এজ এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমি দেখিবা, দেখুন এজ আপনার রয়েছে 21-38। কেবল ডিফেন্স পোস্টকে ছাড়ি দেলা পরে গ্রুপ সি আউ সব পাখাপাখি 21 বর্ষ মাগে। তো যদি আপনার মানে দেখবে 21-38 বর্ষ তার রয়েছে এজ। এবং আমার যে এজর রিল্যাক্সেসন রয়েছে এসসিএসটি এসসিবিসি, তারপরে ওমেন ক্যাটাগরি মানক 5 বর্ষর এবং 10 বর্ষর রিল্যাক্সেসন আমার রয়েছে যে পিডব্লুডি ক্যান্ডিডেট থাকবে বা আমার পর্সন উইথ ডিসএবিলিটিস। তারপরে আপনার যদি চিন্তা করবে কি অ্যাকচুয়ালি এই যে পোস্ট পাই এসেনসিয়াল কোয়ালিফিকেশন কোণ, দেখুন এসেনসিয়াল কোয়ালিফিকেশন আপনার গোটে পিলাটি প্লস টু এনি স্ট্রিম, আপনার আর্টস হুঁতু কমর্স হুঁতু সাইন্স হুঁতু যে কোনো স্ট্রিমে আপনার কোয়ালিফাই হয়ে কিছু অসুবিধা নাই, ঠিক আছে। এবং আপনার কম করে না গোটে কোর্স করে যেটা কি গোটে নর্সিং কোর্স ফিলে, ঠিক আছে, গোটে নর্সিং কোর্স আপনার করে দরকার। এটি দিয়েছি পাস্ট হেলথ ওয়ার্কর ফিমেল অক্সিলারি নর্স মিড ওয়াইফারি ট্রেনিং কোর্স কন্ডাক্টেড বাই দ ওড়িশা স্টেট নর্সিং অ্যান্ড মিডওয়াইফ বোর্ড অর পাস্ট আউট ফ্রম আইএনসি আপ্রুভ ইনস্টিট্যুশন এই ধর গভর্নমেন্ট অর প্রাইভেট। এটি আপনার স্পষ্ট ভাবে কিন্তু বন্ধুগণ কি আপনার যেকোন প্রকার গোটে নর্সিং কোর্স পাস করে সে গভর্নমেন্ট হোক প্রাইভেটে হোক, ঠিক আছে। এবং এটি আপনার কিছু কি সেই যে ক্যান্ডিডেট সি কম করে না তার রেজিস্টার করে কোটি না ওড়িশা নর্সিং অ্যান্ড মিডওয়াইফস কাউন্সিল, ঠিক আছে, এটা ফিলে রেজিস্ট্রেশন করা দরকার, ঠিক আছে। এবং এটি কিছু হ্যাভ এ পজিস্টেড ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আজ অন দ ডেট অফ আডভর্টাইজমেন্ট হুইচ শ্যাল বি অপলোডেড অনলাইন। তো আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রহবা দরকার, সেই যে আপনার ওড়িশা নর্সিং মিডওয়াইফ যে রয়েছে কাউন্সিলে আপনার রেজিস্ট্রেশন করে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে, তো সেইটাকে অপলোড করবে, কারণ অপলোড করা মাগবে আপনার সার্টিফিকেট। তারপরে আপনার দিয়েছি দেখুন আমার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে না রেজিস্ট্রেশন করা দরকার। এবে আমার গ্রুপ সি যেতক পোস্ট আসুচি আমি কহিপারিবা ও ট্রিপল সি সি সে সব পিলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে না রেজিস্ট্রেশন মাগুচি, তো আপনার না রেজিস্ট্রেশন করাই নিউন্তু। তারপরে আমার তো জেনারেল এলিজিবিলিটি জানিবে কি স্কুল এক্সামিনেশনে ওড়িয়া ল্যাঙ্গুয়েজ থাকবে, ওড়িয়া লেখিপারুব জাঁপারুব কইপারুব, তারপরে ভারতের নাগরিক হয়ে ভালো ক্যারেক্টর হয়ে এসেট্রা এসেট্রা। তারপরে আমি যদি দেখা কেমতি আপনার মানে অনলাইনে আবেদন করবে, আপনার কম করবে না ও ট্রিপল এসএসসি ওয়েবসাইটকে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটকে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট এটি মেনশন রয়েছে, আপনার এই ওয়েবসাইটকে যাই ফর্মটি আপ্লাই করে পারে। তারপরে যদি আমি আগুকে বড়া এর রিটিন টেস্ট এবাউটে দেখুন আমার গোটে রিটিন টেস্ট রয়েছে, এবং এই যে গোটে রিটিন টেস্ট ফিলে রয়েছে টোটাল উপরে 100টি কোশ্চিন আসবে, 100 মার্কর প্রশ্ন রহব, 2 ঘন্টা সময় রহব, 0.25 নেগেটিভ মার্কিং রহব যদি গোটে ভুল হয়ে যাচ্ছে, এবং 60 মার্ক আপনার যে কোর্স করেছেন নর্সিং কোর্স সেতু আমার কোশ্চিন আসবে 60টি কোশ্চিন 60 মার্ক, এবং প্রাকটিকাল স্কিল বেসড্রে কোশ্চিন আসবে 25টি এমসিকিউ, তা সহিত আমার গণিত যেটা কি 10 মলে ভুললো তা সেতু 10 মার্কর প্রশ্ন আসবে, তারপরে আমার ইংলিশ যেটা কি 5 মার্কর প্রশ্ন আসবে যেটা কি 10 মলে ভুললো। তো এইসব আপনার জানিলে ই হচ্ছে ওমার সিস্টম হব, ওমার সিস্টম হব মানে আপনার জাঁপারে অফলাইন এক্সাম কন্ডাক্ট করা যাব। তারপরে যদি আমি দেখিবা দেখুন এটা হচ্ছে রিটিন টেস্ট হব, বুঝিপারে নেগেটিভ মার্কিং এইটা আপনার স্পষ্ট ভাবে দিয়েছি 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে।
तो आम आगे बढ़िया देखते आम डिस्ट्रिक्ट अनुजाई वैकेंसी रही है आप चेकआउट करेंगे कि कौ जिले में कितने वैकेंसी रही है और ये टोटल नंबर ऑफ वैकेंसी रही है जिते बड़े टोटल नंबर ऑफ वैकेंसी देखुंत फाइनाली 2753 वैकेंसी आपको मिलजिव बुझिपाले फाइनाली आपको 2753 वैकेंसी मिल जाव ये स्पष्ट भाव में देखिपे कि नंबर ऑफ पोस्ट कौ जिले में कैसे रही तो आशा करछि ए अपडेट आपमनको पाखरे पहुंच परथिबो जदि भी कोनो भी डाउट थाए तो डेफिनेटली कमेंट सेक्शन में कमेंट करके जनइबे जादर कि म आपमनकर क्वेश्चन रो रिप्लाई निहत भाबरे देबी एवं जदि चैनल रे नुवा आछन्ति चैनल को सब्सक्राइब करिना नथि पिले चैनल को सब्सक्राइब करके ऑल नोटिफिकेशन ऑन करिवे जादर कि ए टाइप रो इंपोर्टेंट अपडेट इंपोर्टेंट सेशन आपमनको मिल परिबो आ गोटे कथा होछि पिले एथिरे कोनोसी प्रकार एग्जामिनेशन फी दबा पई पडिबोनी ओ ट्रिपल सीसी रो जहा भी सब एग्जाम आसुचे बा एग्जाम होउचे तांत एथिरे फी रखा जाय नाही ठीक अच्छे कौन भी एग्जामिनेशन फी बा ऑनलाइन अप्लाई बेले कौन भी फी दबापी पड़ो ना तापर आप देखूँ जदि चैनल नुआ अच्छा चैनल को सब्सक्राइब करके ऑल नोटिफिकेशन ऑन करेंगे जहाँ कि ये टाइप इंपोर्टेंट अपडेट आपको मिल पार और ओडिशा गवर्नमेंट जो एग्जाम गुड़िक रोचे प्रिपेरेसन करेंगे लाइक पीओ जूनियर असिस्टेंट सीजीएल ओएसएससी सीजीएल सीटी बीडी यू एग्जाम आप प्रिपेरेसन करें क्लास कर सका तापर संध्या बेले रात्र समय में क्लास करा जाए तीन रु चारोटी क्लास आपको यूट्यूब्रेपर जदि टेलीग्राम जॉइन होना आम ऑफिशियल टेलीग्राम ग्रुप तो निहत भाव में जॉइन होगा कारण से आपको समस्त प्रकार पीडीएफ नोट्स मॉक टेस्ट और जहाँ भी सब इंपोर्टेंट अपडेट आसा से प्रोवाइड कर यार पीडीएफ से प्रोवाइड कर तो कमी का टेलीग्राम जॉइन हे ना निजर टेलीग्राम आप्लिकेसन को ओपन करेंगे सर्च करदे मास्टर वेन आईक्यू आपने इजिली आम टेलीग्राम चैनल जॉइन हो पारे कौन सर्च करेंगे मास्टर वेन आईक्यू देखिए आपंकर जो ग्रुप ओपन हो 8900 अधिका स्टूडेंट से ग्रुप रे थिबे से ग्रुप रे आपने जॉइन हो जाए जय हिंद फिले जय जगन्नाथ जय फॉर।